আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রাহমানির রাহিম বৈশাখী টেলিভিশন কর্তৃক আয়োজিত সরাসরি সম্প্রচারিত আপনাদের জনপ্রিয় ইসলাম ও সমাধান অনুষ্ঠানের সম্মানিত দর্শক শ্রোতা এবং বিশ্বের যে যে প্রান্তে বসে আপনারা আমাদের আজকের আয়োজন দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্বের সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং তার প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করেই শুরু করছি আজকের পরিবেশনা প্রিয় দর্শক আমরা আজকেও হাজির হয়েছি পবিত্র জুমাবারের এই চমৎকার সময়ে আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নোত্তরের আয়োজন ইসলাম ও সমাধান নিয়ে আজকেও আমরা আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করবার চেষ্টা করব সেই সাথে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে আমাদের মাঝে আলোচনা পেশ করবার জন্য অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জননন্দিত মুফাসসির কোরআন উত্তরবাড্ডা কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব মাওলানা ডক্টর আনোয়ার হুসাইন মোল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি মোহতারাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লাইভে ধন্যবাদ প্রিয় দর্শক যারা আমাদের আজকে আয়োজন করছেন টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার যাচ্ছে আপনারা প্রশ্ন করতে চাইলে প্রশ্ন করতে পারবেন আসুন আমরা এ পর্যায়ে ডক্টর আনোয়ার হোসেন মোল্লার কাছে যাই যে সমসাময়িক কিছু বিষয় নিয়ে আমরা তার কাছ থেকে আমরা কথা শুনবো মোহতারাম আমাদের আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন বিগত রজনী ছিল লাইলাতুল মিরাজ অর্থাৎ এই রজব মাসের 27 তারিখের এই রজনীতে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গমন করেছিলেন মিরাজের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে কথা শুনবো অনেকেই বলে যে এই মিরাজটা সশরীরে হয়েছিল নাকি স্বপ্নে হয়েছিল এরকম কিছু প্রশ্ন রয়েছে সে সাথে আরও কিছু কথা শুনবো বিগত আমরা যেহেতু এই প্রোগ্রামটি সমসাময়িক বিষয় নিয়ে আমরা করবার চেষ্টা করি বৈশাখী টিভির আয়োজনটি তো আমরা দেখেছি গত কয়েকদিনের পত্রিকায় সেটা হচ্ছে শিশু নির্যাতন বেড়ে গিয়েছে এবং শিশুদের আবার অপরাধ প্রবণতাও বেড়ে গিয়েছে এ দুটো দিক তো আমরা সব মিলে কথা শুনুন আপনি যদি শুরুতেই পবিত্র লাইলাতুল মিরাজ সম্পর্কে যদি আপনি শুরু করেন ইনশাআল্লাহ জি ধন্যবাদ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ মিরাজ এটা আরবি শব্দ আরাজা ইয়ারুজু মানে উপরে ওঠা মিরাজ অর্থ হলো উপরে ওঠার বাহন এটা মাসদার অর্থে বা শব্দ মূল অর্থে ব্যবহৃত অর্থাৎ উপরে মানে ওঠা ঊর্ধ্বগমন এটার কোরআনে বর্ণিত হাদিসে বর্ণিত আরেকটা শব্দ আছে আল ইসরা নৈশ ভ্রমণ তো কোরআনে কারিমে প্রথম অংশে এটাকে ইসরা বলা হয়েছে আর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী অংশটাকে মেরাজ হিসেবে বর্ণনা করেছেন তো আপনি এটার তাৎপর্যের কথা বলেছেন ঘটনা আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে তিনি মক্কায় ছিলেন উম্মে হানির ঘরে শোয়া ছিলেন তো সেখান থেকে জিবরাইল আলাইহিস সালাম তাকে প্রথমে কাবা ঘরের এখানে এনেছেন জমজম কূপ থেকে পানি উঠিয়েছেন উঠিয়ে তার মানে মানে যেটাকে আমরা বলি ওই বক্ষ বিদীর্ণ করা হ্যাঁ ওপেন হার্ট সার্জারি মানে এটা অনেকটা ওপেন হার্ট সার্জারির আধুনিক ভার্সনের সাথে যদি আমাদের মিলাই তো সেটা বের করে তিনি হাদিসটা এরকম যে আমাকে একটা স্বর্ণের তস্তরি সোনার তস্তরির সামনে রাখা হলো আমার বুকটা বিদীর্ণ করে ফেলা সহি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিজে বর্ণনা করেছেন তারপরে ভিতরে যা কিছু আছে সব কিছু ওই তস্তরিতে রাখা হলো জমজম কূপ থেকে পানি উঠানো হলো ওটা আবার সবগুলো ধুয়ে পরিষ্কার করে আবার জায়গা মতন এগুলো বসিয়ে দেওয়া হলো এই কাজটা করেছেন কেন ফর ভ্যাকসিনেশন যে ঊর্ধ্বলোকে ওঠার জন্যে মানবীয় শরীর দুনিয়ার উপযোগী করে আল্লাহ বানিয়েছেন এই যে ঊর্ধ্বলোক সাত আকাশ পাড়ি দিয়ে কত রকমের স্তর অতিক্রম করে তাকে সেদিকে যেতে হবে সেটার জন্য যে ধরনের ফিটনেস দরকার সেই ফিটনেসগুলো দিয়ে আবার তাকে হাতে হাত বুলিয়ে দিলে সে আগের মতো হয়ে গেল এবং ভাইরাস প্রতিবন্ধ সব ধরনের ভ্যাকসিনেটেড মানে মানে এখানে ব্যবস্থা রাখা হলো তো তারপরে আমাকে নিয়ে যাওয়া হলো বাইতুল মাকদাস যেটা আমরা বাইতুল মুকাদ্দাস বলি মসজিদে হারাম কোরআনের ভাষায় আর মসজিদে আকসা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাতাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা সে আল্লাহ অতি পবিত্র যিনি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তার বান্দাকে নৈশ ভ্রমণ করিয়েছেন কেন এটার কথা উনিই বলে দিয়েছেন বারাকনা হাউলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা যে আমি এটার মানে সারাউন্ডিংসকে হাউল মানে হলো সারাউন্ডিংস আমি এটার সারাউন্ডিংসকে অত্যন্ত বরকতময় করে দিয়েছি কেন লিনুরিয়াহু মিন আয়াতিনা আমার যে নিদর্শনগুলো রয়েছে সেই নিদর্শনের কিছু নিদর্শন তাকে প্রত্যক্ষ করানোর জন্য তো এই যে মিরাজটা হলো ঊর্ধ্বগমন এরপরে সেখানে কিছু আনুষ্ঠানিকতা ছিল অন্যান্য নবীদের রুহগুলো একত্রিত করা হয়েছে সেখানে তার ইমামতিতে
তারা সালাত আদায় করেছেন, তারপর একটা স্পেশাল বাহনে করে আল্লাহ তাআলা তার সাথে সরাসরি কথা বলার জন্য তাকে ঊর্ধ্ব লোকে নিয়ে গিয়েছেন। এখানে তাৎপর্যপূর্ণ বিষয় হলো প্রথমত যে এটা মানে কি, এটার গুরুত্ব কি, কেন এটা হয়েছে এবং কিভাবে এটা হয়েছে। তো কেন হয়েছে এটার ব্যাখ্যা অনেক লম্বা এবং সেটা হয়তো আল্লাহ ভালো জানেন, প্রকৃত বৈজ্ঞানিক অনেক বিশ্লেষণ রয়েছে, অনেক বৈজ্ঞানিক বিশ্লেষণ রয়েছে। তো কেনর ক্ষেত্রে আমরা মানে সংক্ষেপে কোরআন সুন্নাহ থেকে যেটুকু পাই, শর্ট আজকের মানে লাইভে তো অত ডিটেল আলোচনার সুযোগ নেই, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ওয়াদাটা করেছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আপনার শানকে আপনার পজিশনকে আমি সমুন্নত করব। তো নানাভাবে আল্লাহ তাআলা তার পজিশনকে সমুন্নত করেছেন এবং আল্লাহ জানেন যে একসময় মহাকাশ অভিযান হবে, মহাকাশ বিজয় হবে, মানুষ মঙ্গল গ্রহে যাবে এবং আরও অন্যান্য গ্রহ আবিষ্কৃত হবে। কারণ কোরআন এটা আল্লাহ তাআলা বলে রেখেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইস্তাওয়া ইলা সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, তিনি তোমাদের জন্য জমিনের সব কিছু সৃষ্টি করেছেন, এরপরে আকাশের দিকে মনোনিবেশ করেছেন, সেখানে তোমাদের জন্য স্তরে স্তরে সাত আকাশ সাজিয়ে রেখেছেন, সেগুলো মানুষের জন্যই। কিন্তু এটা হয়তো একবিংশ শতাব্দীতে হয়তো হবে না, পঞ্চবিংশ শতাব্দীতে হয়তো হবে না, এক সময় হবে, যাওয়ার শুরু হয়ে গেছে। তখন সেই অবস্থায় মানুষ মঙ্গল গ্রহে যাবে, আরও অনেক দূরে যাবে, তখন মানুষের শান পজিশন সায়েন্সের ক্ষেত্রে, ওয়াল কোরআনুল হাকিম একটা বিজ্ঞানময় কোরআন তাকে দেওয়া হয়েছে, সায়েন্সের ক্ষেত্রে মানুষের অনেক অগ্রগতি হবে। তো আল্লাহ তাআলা এই ক্ষেত্রেও চেয়েছেন মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে এরকম একটা স্কোর করিয়ে রাখতে, এরকম একটা পজিশনে তাকে পৌঁছাতে যেটা ওয়ারাফানা আল্লাহকে জিকরাক, আপনার শান সবচেয়ে উপরে। এক্ষেত্রে একটা প্রশ্ন যে আপনার যে আর্নিক গতি, বার্ষিক গতির কারণে তো রাত এবং দিনের ইয়ে হয়, এই যে সময়ের গতি কি, এটা আল্লাহ তাআলা কি আসলে স্টপ করে দিয়েছিলেন? এই কথা শুনবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনার কাছ থেকে। একটা টেলিফোন অপেক্ষা করছে, আমার ফোনটা নিয়ে নিচ্ছি। জি আসসালাম আলাইকুম, আসসালাম রহমতুল্লাহ, জি কে বলছেন, কোথা থেকে নাম বলে প্রশ্ন করুন। আমি নাজমুল হুদা বলছি, পাবনার সাথিয়া থেকে। অনেক ধন্যবাদ, প্রশ্ন করুন। জি আমার তিনটা প্রশ্ন আছে। তিনটা প্রশ্ন, জি। এক নম্বর, জি এক নম্বর প্রশ্ন হচ্ছে, তোমার সালাতের শেষ বৈঠক যদি আপনার টেলিভিশনের ভলিউমটা, টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে কথা বলুন। জি বলুন। জুমার নামাজ, জি যদি শেষ বৈঠক পাওয়া যায় তাহলে সেটা কি জুমার সালাত আদায় করতে হবে নাকি জোহরের সালাত আদায় করতে হবে? শেষ বৈঠক পাওয়া যায় সেখানে জোহর হবে নাকি জুমা হবে? প্রশ্ন হচ্ছে, জি মুসাফির অবস্থা থাকাকালীন কি জুমার সালাত আদায় করা যাবে? মুসাফির, জি জি, দুই নম্বর, জি। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে, জি যে জানাজা সালাতের যে দুই দিকে সালাম ফিরানো হয় এটা কি কোনো সহি হাদিস আছে কিনা? জানাজার সালাতে দুই দিকে সালাত সালাম ফিরানো, তাই তো? জি অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আমরা পেয়েছি আপনার তিনটি প্রশ্ন, আপনি দেখতে থাকুন, শুনতে থাকুন। জি মোতারাম, আমরা মিরাজের ঘটনা বলবো, তার আগে প্রশ্নের উত্তরটা আমরা দিয়ে দিই ইনশাআল্লাহ। জি জি মোতারাম, প্রথম প্রশ্ন ছিল জুমার সালাতে শেষ বৈঠক, যদি জুমার সালাতে কোনো শেষ বৈঠক নাই, না দুই রাকাত পেয়েছেন, বৈঠক পেয়েছেন, দুই রাকাত শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, শেষে তিনি বসেছেন, উনি বৈঠকে এসে পেয়েছেন, উনি কি মানে পরবর্তী নামাজটা কি জুমা আদায় করবেন নাকি জোহর আদায় করবেন? নামাজ তো তখনও শেষ হয় না, শেষ হয়নি। আল বিদায়া হলো মানে তাকবীরে তাহরিমা দিয়ে, ওর নিহায়া হলো বিত্তাসলিম, সালামের আগে যদি তিনি পেয়ে থাকেন তাহলে তিনি জুমাই পেয়েছেন, জুমার সালাতে দুই রাকাত তিনি আদায় করবেন, কারণ দুই রাকাতের উনি দুই রাকাতের প্যাকেজে ঢুকেছেন কিন্তু দুই রাকাত প্যাকেজ শেষ হওয়ার আগেই ঢুকেছেন, এই জন্য দুই রাকাত পড়বেন। আর যদি ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলেছেন তখন তিনি জোহরের চার, জোহরের চার রাকাত পড়ে ফেলবেন, কমপ্লিট হয়ে যাবে। এরপর জুমার সালাতে মুসাফির দের পড়তে পারবেন, পড়তে মুসাফির, হ্যাঁ মুসাফিররাও জুমার সালাতে অংশগ্রহণ করতে পারবেন, অসুবিধা নেই, তবে মুসাফিরদের জন্য এটা ফরজ নয়, ফরজ নয়। যদি কেউ সেদিন জোহর না পড়ে উনি হোটেলে মানে জোহর দুই রাকাত আদায় করেন মুসাফির হিসাবে তাহলে আদায় হবে। জুমার সালাতের যে বড় ফজিলত হলো খুতবা, তো সেখানেও যদি সুযোগ থাকে আর সফরের ক্লান্তি অতটা না থাকে যে গেলে তেমন অসুবিধা হবে না তাহলে যাওয়াটাই উত্তম। জি, জুমার যেহেতু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন, সুতরাং সেটা সুযোগ থাকলে এটা মিস না করাই উচিত, মিস না করবো আর কি ইনশাআল্লাহ। এরপরে জানাজার সালাতে দুই দিকে সালাম ফিরানোর রেওয়াজ আমাদের বাংলাদেশে রয়েছে, যেটা সৌদি আরবে হারাম শরীফে আমরা দেখি যে একবার সালাম ফিরিয়ে সেখানে শেষ করা হয়, সে ব্যাপারে আসলে প্রশ্নটি করেছে এইভাবে, তাই এটার উত্তর কি বলবেন? আচ্ছা, আসলে মানে সহি হাদিসে এই ধরনের জানাজার সালাতের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো নিয়ম হাদিস দ্বারা প্রমাণিত নয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজাও নানাভাবে হয়েছে, এককভাবে আলাদা আলাদাভাবে হয়েছে, সাহাবায়ে কেরামদের জানাজা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়েছেন। তো জানাজার এটাকে আমরা সালাত বলি কিন্তু আলটিমেটলি জানাজা হলো একটা দোয়া, এটা সালাত নয়। তো কেউ কেউ বলেন যে জানাজায় সুরা ফাতিহা পড়া লাগবে, কারণ লা সলাত ইল্লা বি ফাতিহাতিল কিতাব, সুরা না ফাতিহা ছাড়া জামাতে নামাজই হয় না, তো সেটা যদি হয় তো রুকু ছাড়াও তো নামাজ হয় না, সেজদা ছাড়াও তো নামাজের রুকন, তাহলে এখানে রুকু সেজদা কোথায়?
জানাজা হলো একটা দোয়া, আলটিমেটলি জানাজা হলো একটা দোয়া। তো এই জন্যে দোয়ার মধ্যে কতগুলো মানে সুনির্দিষ্ট সিস্টেম, কতগুলো দোয়া রয়েছে, তো সেটা এই দোয়াটাও শেষ করা হয় জানা মানে সালাতের ফরম্যাটে দোয়াটা করা হয় আর কি। তো এই জন্যে এই যে যেই দোয়াগুলো আমরা যেভাবে পড়ি এইটাও সাহাবায়ে কেরামদের থেকে আমল আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওই যে সূরা ফাতিহা পড়েও মানে জানাজার সালাত পড়া হয়েছে, দোয়া করা হয়েছে। সবচেয়ে উত্তম দোয়া হলো কিন্তু সূরা ফাতিহা। সূরা ফাতিহা দোয়া হিসেবেই পড়া হয়, ওই যে নামাজের ইয়া হিসেবে, কেউ তো রুকনও মনে করেন সূরা ফাতিহাকে, এখানে কিন্তু নামাজের রুকন হিসেবে পড়া হয় না, এটা একটা দোয়া হিসেবেই পড়া হয়। এবং সূরা ফাতিহা এটা হলো মানে সূরাতুল মাগফিরা, এটা ক্ষমার সূরা, এটা হলো সূরাতুল শেফা, এটা শেফার সূরা। তো এই মরহুম ব্যক্তির জন্য তো আমরা মাগফিরাত কামনা করি, এই জন্য পড়া হয়। তো এখন যদি কেউ একদিকেও সালাম ফিরায় তাতেও কোনো অসুবিধা নেই, যদি দুই দিনও দুই দিকেও সালাম ফিরায় তাতেও কোনো অসুবিধা নেই। আর দ্বিতীয়ত এটা যেহেতু একটা ফরজে কেফায়া সালাম, এটা নিয়ে অত বারবারই মোটামুটি যে মোতরাম যেভাবে বললেন আসুন আমরা সেভাবেই আমল করবার চেষ্টা করি। আর একটি টেলিফোন রয়েছে, জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জি কে বলছেন, কোথা থেকে নাম বলে প্রশ্ন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি আমি বগুড়া থেকে বলছি। জি আমি বগুড়া থেকে সিফাত বলছিলাম। জি অনেক ধন্যবাদ ভাই সিফাত। আমার একটা প্রশ্ন আছে, বলুন। নখ কাটা সুন্নত কি? নখ কাটা সুন্নত কি না, তাই তো? নখ কাটা সুন্নত কি? আচ্ছা আচ্ছা, জি 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 জি, অনেক ধন্যবাদ। আমাদের একজন দর্শক বন্ধু ফোন করেছিলেন যে নখ কাটার সুন্নত তরিকা কি। জি ধন্যবাদ। প্রথম হলো নখ কাটা জিনিসটা কি? নখ কাটা হলো একটা সুন্নত আমল, এটাকে বলে সুন্নতুল আম্বিয়া। মানে সুন্নত মানে হলো আদর্শ, আইডিয়াল কিছু ওয়ার্ক আছে যে ওয়ার্কগুলোকে সুন্নত বলা হয়। নবীদের কতগুলো কমন আইডিয়াল কাজ ছিল, সব নবীরই যে কাজগুলো করেছেন, এটা হাদিসে 10টা পর্যন্ত এসেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কম বেশি আছে, কোথাও 2-3টা দিয়ে শুরু হয়েছে, সর্বোচ্চ 10টা পর্যন্ত আলোচনা এসেছে। যে 10টা কাজ হলো নবীদের আইডিয়াল কাজ, যেটা সব নবীরই এই কাজগুলো করেছেন। এর মধ্যে একটা হলো এই নখ কাটা, অর্থাৎ নখ লম্বা না করা। এর অনেক বৈজ্ঞানিক যুক্তি রয়েছে, নখ লম্বা থাকলে ভিতরে ময়লা ঢুকবে, নাপাকি ঢুকবে, রোগ জীবাণু ঢুকবে। তো প্রত্যেক নবী এসেছেন কিন্তু সুন্দর এবং পরিশীলিত জীবন আচার নিয়ে। তো নখ লম্বা করে ময়লা আবর্জনা হলে এটার মধ্যে খাবারের সাথে পেটে যাবে, এই ময়লা দিয়ে শরীরে নানা রকমের রোগ জীবাণু ঢুকবে, তারপরে দেখতে খারাপ লাগবে, অজু করলে অজু হবে না, গোসল করলে গোসল হবে না, এরকম নানা কাজ আছে। তো এইসব কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে কতগুলো আইডিয়াল কাজ দিয়েছিলেন, সকল নবীর জন্যই কমন ছিল এই আইডিয়ালগুলো, এর মধ্যে একটা হলো নখ কাটা। তো সেই হিসেবে নখ কাটাটা হলো সুন্নাহ এবং এটা হলো সুন্নাতুল আম্বিয়া। দ্বিতীয় হলো তরুণ তরুণীরা অনেক বড় বড় নখ রেখে নিজেকে মনে করে যে অনেক খুব স্মার্ট হয়েছে, এটা কোনো স্মার্ট না। আপনি মেডিকেল সায়েন্সের যারা মানে তাদের সাথে একটু কথা বলে দেখেন, ডাক্তাররা কী পরামর্শ দেয়, নখ কেটে রাখতে হবে, হ্যাঁ, চুল একটা নির্দিষ্ট শেপে রাখতে হবে। তো নখ কাটা, নখ লম্বা, নখ রাখা, এটা কোনো স্মার্টনেস না। নখ লম্বা হয় শোকিয়াদের, আপনার যে শিম্পাঞ্জির নখ লম্বা হবে, হনুমানের। তো মানুষের তো, মানুষ তো পরিশীলিত হবে সুন্দর, ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল। এই যে নখ রাখতেছে, সে যখন মানে মলমূত্র ত্যাগ করার পরে পানি কীভাবে নেবে, সে যখন মনে করেন খুব অন্তরঙ্গ মুহূর্তে হাজবেন্ডের সাথে যখন সে ইয়ে করবে মানে তখন একজনকে বাচ্চাকে আদরই করতে চায়, বাচ্চা আন্টির কাছে আমি যাবো না, নখে দুটো লাগে, নখ কাটা একটা সুন্নাহ। এই জন্য নখ কাটা, এটা নখ কাটতে হবে। দ্বিতীয় উনি যাচ্ছেন যে নখ কাটার তরি পদ্ধতিটা কি। নখ কাটার পদ্ধতি প্রথম সুন্নাহ হলো নখটা এমনভাবে কাটতে হবে যেন অতটুকু নখ কাটে, যতটুকু কাটলে ভিতরের যে ময়লা টয়লা যেগুলো আছে এগুলো যেন বেরিয়ে যায়। ও কাটলাম সামনে থেকে 1 ইঞ্চি রাইখে বাকিটুকু কাটলাম শেপ করে, সেটা কিন্তু নখ কাটলাম, এতে নখ কাটা হলো না। অর্থাৎ নখের বাড়তি যে অংশটুকু আছে সে অংশটুকু একটা নির্দিষ্ট সময় পরে এই অংশটুকু কেটে একদম ফ্রেশ চামড়া পর্যন্ত নিয়ে যাওয়া। আবার এতটুকু বেশি সুন্নত দেখাতে গিয়ে এমনভাবে কাটলাম যে এদিকে চামড়া সহ কেটে গেছে, ইনফেকশন হয়ে যাবে। প্রথম সুন্নত হলো নখটা ওই মাপে কাটতে হবে যাতে মানে বাড়তি অংশগুলো কেটে যায়, আবার অত ভিতরে যাওয়া যাবে না যেটা শরীরের জন্য ক্ষতিকারক। আর দ্বিতীয় যেটা, সেটা নখের ভিতরে যদি ময়লা থাকে তো সেই ময়লাগুলো পরিষ্কার করে না। তৃতীয় যেটা সেটা হলো সম্ভবত উনি ওইটা মিন করেছেন, কোন নখ আগে কাটবো কোন নখ পরে কাটবো, এটার কোনো মানে ধরাবাধা কোনো নিয়ম নেই। যার যেটা আগে কাটতে সুবিধা, উনি যদি ব্লেড দিয়ে কাটেন তাহলে একটা আগে কাটবেন, মনে করি ব্লেড দিয়ে কাটলে সাধারণত বুড়ো আঙ্গুল আগে কাটাটা। জি বন্ধুরা, নখ কাটা সম্পর্কে আর কিছু কথা আছে যে কোরবানির সময় যখন চাঁদ উঠবে এই ধরনের কোনো নিয়ম আছে কিনা যে কোন মাসে বা কোন সময়ে নখ কাটা কাটতে হবে, কোনো বিধিবিধান? কোরবানির ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যে কোরবানির মর্যাদা দেওয়ার জন্য যে জিলহজের চাঁদ উঠে যাওয়ার পরে যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছে তাদেরকে বলে তোমরা চুল এবং নখ কাটবে না, এই দুইটাই কিন্তু সুন্নাতুল আম্বিয়া। চুল এবং নখ তোমরা কাটবে না কোরবানি দেওয়ার পরে, তারপরে কাটবে, এটা কোরবানির মর্যাদাকে সমুন্নত করার জন্য। জি অনেক ধন্যবাদ। আমরা আরেকটি ফোন নিচ্ছি, একজন দর্শক লাইনে রয়েছেন। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জি কে বলছেন কোথা থেকে? হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
জি বোন, নাম বলুন, প্রশ্ন করুন। হ্যাঁ, নাম পারবেন। জি, অনেক ধন্যবাদ বোন, প্রশ্ন করুন। আচ্ছা, অনেক ধন্যবাদ বোন, আপনি দিয়ে আপনি দেখতে থাকুন, শুনতে থাকুন, ইনশাআল্লাহ। জি, আমি বুঝতে পেরেছি যে তার হাজবেন্ড অন্য কোন মহিলার সাথে সম্পর্ক তিনি বুঝতে পেরেছেন, তো তিনি কি তাকে বারণ করতে পারবেন কিনা, তাকে এটা থেকে বিরত রাখতে পারবেন কিনা সেভাবে, এবং তাকে ওই জায়গা থেকে ফিরিয়ে আনার কোনো পদ্ধতি আছে কিনা। প্রথম কথা হলো গুরুত্বপূর্ণ একটি বিষয়, তিনি যদি জানেন যে তার স্বামী অন্য কোনো মহিলার সাথে সম্পর্কে জড়াচ্ছে এবং সেই সম্পর্কটা একটা অবৈধ সম্পর্ক, হ্যাঁ, তাহলে উনি পারবেন বললে কথাটা শরীয়তকে বিকৃত করা হয়। তার মানে বারণ করাটা তার উপর ওয়াজিব, তার স্বামীকে সঠিক পথে রাখা, মানে বিবাহের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই কথাটাই বলেছেন, লিতাসকুনু ইলাইহা, বিয়ের ব্যাপারে বলছেন যে ওরা তোমরা তাদের কাছে গেলে তোমাদের হৃদয় প্রশান্ত হয়ে যাবে, তোমার স্ত্রীদের কাছে যখন যাবে তোমরা তোমাদের হৃদয় প্রশান্ত হয়ে যাবে। তো এখন স্ত্রীদের কর্তব্য হলো স্বামীর হৃদয়কে প্রশান্ত করা, এখন সে যদি এখানে প্রশান্তি না পায় অথবা সে মানে ডিরেলড হয়ে, সে মানে পথচ্যুত হয়ে সে যদি অন্য নারীর প্রতি আসক্ত হয়, তাহলে স্ত্রীর প্রথম কর্তব্য হবে তাকে ফিরানোর চেষ্টা করা। তিনি চেষ্টা করার পরেও যদি তাকে না ফিরাতে পারেন তাহলে এই গুণা স্বামীর হবে, কিন্তু তিনি যদি চেষ্টা না করেন তাহলে তিনি নিজেও গুণাগার হবেন। আর সেই চেষ্টা জিজ্ঞাসা জানতে চেয়েছেন কিভাবে করবেন, প্রথমত নিজে বোঝানোর চেষ্টা করবেন, বলবেন, এবং আনুষঙ্গিক যে উপাদানগুলো আছে কারণ বের করতে হবে যে কেন স্বামী তার থেকে অন্যদিকে যাচ্ছে। এমন যদি কিছু পাওয়া যায় যেটা তার সাথে জড়িত সেই জিনিসগুলো রেক্টিফাই করার চেষ্টা করবেন, আর কিছু কারণ হয়তো পাওয়া যাবে যেগুলো স্বামীর কারণে, তার চোখ খারাপ, তার স্বভাব খারাপ, তাহলে তাকে ভালো করার জন্য যে প্রক্রিয়াগুলো সেই প্রক্রিয়াগুলো অবলম্বন করার চেষ্টা করবে। জ্ঞানের ঘাটতি থাকলে সেই জ্ঞান দানের জন্য প্রয়োজনীয় লোকদের সাথে যোগাযোগ করবে, এক্সপার্টদের পরামর্শ নেবে, গার্জিয়ান যারা আছে তাদের সাথে যোগাযোগ করাবে, দুই পক্ষের মুরব্বিদের দিয়ে করাবে। এই প্রশ্নটা কিন্তু আসলে ওনার শুধু একার নয়, এটা অনেক ক্ষেত্রে এটা কমন হয়ে গেছে। মেয়েরা অনেক সময় অনেক অন্য পুরুষের সাথে জড়িয়ে যায়, পুরুষেরা অন্য নারীর প্রতি আসক্ত হয়ে যায় বিবাহের পর, তাহলে বিবাহ বন্ধনে কেন আবদ্ধ হলো, এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের এই ক্ষেত্রে কি করণীয়, মানে আমার কাছে শুনবো সংক্ষেপে সংক্ষেপে আপনি বলবেন ইনশাআল্লাহ। একটা আরেকটি ফোন নিচ্ছে, এখন দর্শক লাইনে রয়েছেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, কে বলছেন, কোথা থেকে বোন? আমি বাজাব থেকে বলছি, ফাতেমা আক্তার। জি বোন ফাতেমা আক্তার, আপনাকে ধন্যবাদ, প্রশ্ন করুন। আমি গত বছর নফল রোজা করতে পারিনি স্যার, এই বছর কি করতে পারবো? জি, গতবার পড়তে পারেননি, এবছর করতে পারবেন কিনা, তাই তো? জি, অনেক ধন্যবাদ বোন, দেখতে থাকুন, শুনতে থাকুন। জি, আমরা বলবো যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, প্রথম কথা হলো যে পরকীয়াতে যে জড়াচ্ছে এটা ইসলাম একেবারে হারাম একটা কাজ। তো এটার প্রধান কারণ হলো শরীয়তের সীমারেখা থেকে বেরিয়ে যাওয়া, আমাদের সমাজে শরীয়তের সীমারেখা মেনটেন করা হচ্ছে না, না হাজব্যান্ড, না ওয়াইফ, না পারিবারিক পরিবেশ সীমারেখা মেনটেন করে হচ্ছে, এসব কারণে এই পরকীয়াগুলো বাড়তেছে। আর আরেকটা হলো আমাদের যে সামাজিক একটা অধোপতন বা একটা ট্রেন্ড উল্টে গেছে। ইসলাম বলেছে মেয়েরা সাজগুজ করে থাকবে স্বামীর সামনে এবং স্বামী সাজগুজ করে যাবে স্ত্রীর সামনে, হয় উল্টা, অফিসে যাওয়ার সময় খুব সুন্দর সাজগুজ করে অফিসে যাচ্ছে, তো ওই পাশের টেবিলে যে লোকটা বসা, হ্যাঁ তার বাঁকা, আরে বাবা সাংঘাতিক, মানে ক্যাপ আকে তো সাংঘাতিক সুন্দর লাগতেছে, আমার বোর্ডে যে কি ভেজরা, তার ওয়াইফ আবার সেজে গুজে আরেকজনের পাশে গিয়ে বসে, হ্যাঁ তার ওয়াইফ দেখে আবার ওই যে টঙ্গের মানুষ ভাবিতেছে ঘর ঘর বেজে আঁকি জ্বলে, নদীর এপার ভয়ে সারিয়া নিঃশ্বাস, ওপারেতে সব সুখ আমার বিশ্বাস। দুইজনে যখন অফিস শেষ করে আবার আসে, আবার ওই ক্যাপ আবার তার দিকে চাচ্ছে একদম স্মার্টলি কোট টোট লাগায় আসছে, তো বাঁকা চোখে সে সালমান স্যার যে কী সুন্দর, কি মানে রফিক স্যার যে কত সুন্দর, আমার হাজব্যান্ডরা কী প্যাড বার্কিরে থাকে। তো এই যে মনের মধ্যে সবসময় ওই আইকনের দিকে চোখটা, নিজেরা আমাদেরকে কখনো হাজব্যান্ডরা ওয়াইফদের কাছে আইকন হিসেবে উপস্থাপন করি না, ওয়াইফরা হাজব্যান্ডদের সামনে আইকন হিসেবে উপস্থাপন করে না। ঠিক দুজনে অফিস থেকে ফিরে, যার যার কাজ থেকে ফিরে এসে ম্যাডাম কী করে, জামা কাপড় ওই সাজগুজ আছে সব রেখে একটা ম্যাক্সি পুরানো একটা সিরা ম্যাক্সি বেরা পাক বোঝায় ডই ভাই বউ তাড়াতাড়ি বসে, আমি চা নিয়ে চাই, দেখা যায় কী ম্যাক্সি ভেদাটা ম্যাসি, আর কে কত সুন্দর ছিল, দুজনের মধ্যে কম্পেয়ার করে। আবার ওর হাজব্যান্ড কিন্তু ওকে দেখে কম্পেয়ার করে, ও যখন ওরকম ফিটফাট ছিল, জি জি, তখন আবার ও চিন্তা করে ফ্যাট বাড়িয়ে বসে রয়েছে কী হাজব্যান্ডরা আমার, মানে আরমান স্যার কত সুন্দর, আবার আরমান স্যার বাড়িতে গিয়ে চিন্তা করছে আমার বউডা এরকম কী ম্যাক্সি বেড়া ফের বেড়া রয়েছে, ওই যে পাশে যে শেলিয়াপা বসা ছিল শেলিটা কত, আমার বউডা যদি ওরকম হইতো। ইসলাম বলেছে কি যে তুমি নিজেকে সবসময় তোমার ওয়াইফের সামনে অত্যন্ত সুন্দর করে উপস্থাপন করবে, ওয়াইফদেরকে বলেছে তোমরা হাজব্যান্ডদেরকে অন্যদের সামনে উপস্থাপন করবে, এবং অন্যদের সাথে কথা বলার সময় মিষ্টি সুরে কথা বলতে নিষেধ করেছে,
হ্যালো স্যার কেমন আছেন, ওরকম নয়, একেবারে এমন ভাবে বলবে যেন তোমার কথা যেন তাকে কোনোভাবে তোমার সরজনতাকে আকৃষ্ট না করে। আর আমরা জামা কাপড় পোশাক আশাক সাজুগুজু টিপ লিপস্টিক এগুলো পরে যাই কোনো কর্পোরেশনের সামনে। পুরুষরাও কি সাজগোজ করা জরুরি? কোথায়? স্ত্রীদের সামনে? অবশ্যই। সাজগোজ মানে কি? সুন্দর করে উপস্থাপন, একটু সেন্ট লাগিয়ে, একটু ভালো জামা কাপড় পরে ওয়াইফ দেখলে যেন মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় রাজকুমার হলো আমার ওয়াইফ, আমার হাজবেন্ড। আর হাজবেন্ড যেন মনে করে পৃথিবীর সবচেয়ে বড় রাজকন্যা হলো আমার ওয়াইফ। অফিসে যাবে একদম অর্ডিনারি পোশাক পরে, আরে দূর এটা কি আমার মানে অফিসে সহকর্মী কি দিছে, আমার ওয়াইফ কত সুন্দর। অফিসে পাশে সহকর্মী পাঠাতে হবে, কিন্তু তার চোখ থেকে যাবে কোথায়, ঘরের ভিতরে, ওই যে ওয়াইফ যেখানে বসেছে, কারণ ওয়াইফ অত্যন্ত সুন্দর ভাই। রাসূল সাল্লাম সাহাবিদেরকে সফর থেকে আসার পরে, তখন তার মোবাইল ছিল না, জানতো না কবে ফিরতেছে, যুদ্ধ থেকে কবে ফিরতেছে, মদিনায় আসার পরে বলছে তোমরা ওখানে যাও, মদিনার উপকণ্ঠে কিছুক্ষণ অপেক্ষা করো, অপেক্ষা করার পরে তারপরে তোমরা বাড়িতে ঢুকবে, কেন, যাতে তোমার ওয়াইফরা সেজে গুজে রেডি হতে পারে তোমাকে ইস্তেকবাল করার জন্য। সরাসরি ঢুকে গেলে তো গিয়ে দেখবো যে হয়তো সিরাজ আমাকে গায়ে দিয়ে বসা আছে, চুল টুল মানে ভাজ করা নেই, এটা রাসূলের সুন্নাহ। আর আমরা এই সুন্নাহ থেকে সম্পূর্ণ উল্টে গিয়ে বাস্তবতার বিপরীত করছি। প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের জন্য আইডল বানাইছি, কাকে আইকন বানাইছি, কাকে, অন্যের অন্যের স্ত্রীকে, অন্যের স্বামীকে, এইটা একটা বড় কারণ আমার। জি জি, ধন্যবাদ। আসলে একটা পুরুষ একটা স্ত্রীকে পারে কিন্তু কন্ট্রোল করে ফেলতে, আর একটা স্ত্রী কিন্তু একটা পুরুষকে কন্ট্রোল করা কিন্তু ব্যাপার না, একটা নার্ভাস করা কিন্তু কোনো ব্যাপার না, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আসলে দুইজনই ব্যর্থ হয়ে যায় যখন, তখনই কিন্তু পরকীয়াতে জড়িয়ে যায়। মানে সমাজে অধিকাংশই ব্যর্থ এই ক্ষেত্রে, সম্পূর্ণ ব্যর্থ। তুমি কেমন মেয়ে তোমার হাজবেন্ডকে তুমি ধরে রাখতে পারো, তুমি কেমন হাজবেন্ড তুমি তোমার স্ত্রীকে ধরে রাখতে পারো, অন্য জায়গায় পরকীয়া করো, তোমার চেয়ে ব্যর্থ স্বামী দুনিয়াতে আর কেউ নেই। এটা আমাদের শরীয়তের সীমারেখা থেকে বেরিয়ে যাওয়া একটা বড় কারণ, আরো অনেক আর্থসামাজিক কারণ রয়েছে, কিন্তু এটা বড় কারণ হলো। কিন্তু সমাজটা আজকে যে অপরাধ প্রবণতার দিকে যাচ্ছে, আমাদের কিন্তু আলোচনার আসলে আমরা অত কিছু করতে পারলাম না, পরবর্তীতে করবো ইনশাআল্লাহ। তবে একটি প্রশ্নের উত্তর দিয়ে আমার মনে হয় শেষ করা দরকার, সেটি হচ্ছে যে নফল রোজার ক্ষেত্রে গত বছর রাখতে পারেননি, এবছর নফল রোজা কোনো বছরের সাথে জড়িত নয়, সারা বছরই তিনি সুযোগ পাইলে রাখবেন, সারা বছরই রাখতে পারেন, আর কোনো সময় রাখা তার জন্য বাধ্যতামূলক নয়। সুতরাং এটা ওয়ারিড হওয়ার কি, সংক্ষেপে বলবেন যে আমাদের মিরাজটা এই যে কিভাবে সম্ভব হলো এক রাত্রে এতগুলো জায়গা সফর করে রসুলকে আবার আল্লাহর দরবার থেকে চলে এসে দুনিয়ায় আসলেন, এটি পানির সংক্ষেপে যদি বলি সেটা হলো ওই আয়াতটা যেটা বলেছে বারাকনা হাওলাহু, আল্লাহ বলছে বরকত দিয়েছি, বরকত মানে অল্পতে বেশি বেনিফিট পাওয়াকে বলা হয় বরকত, অর্থাৎ এক সেকেন্ডে কয়েক কোটি বছরের সুবিধা আল্লাহ তাআলা তাকে দিয়ে দিয়েছেন। আর উনি তো নিজে যাননি মেরাজে, তো উনি নিজে যাননি, আল্লাহ বলেছেন সুবহানাল্লাহ যে আশ্রয় আল্লাহ নিয়েছেন, আল্লাহ নিয়ে গোটা সৃষ্টি আল্লাহর নিয়ন্ত্রণে, আল্লাহর অধীন, আল্লাহ যেটা বলবে সৃষ্টিকে সেটাই হবে। যদি আল্লাহ গোটা সৃষ্টিকে বলে থাকে স্টপ, আমরা এরকম অনেক সময় করি, আমাদের বড় কোনো অতিথি আসলে সব গাড়ি ঘোড়া বন্ধ থাকে, শুধু অতিথির গাড়িতেই চলে, এমনও হতে পারে গোটা পৃথিবীর চলমান, পৃথিবীতে চলমান সব কিছু, গোটা পৃথিবীর সব যে চলন্ত সৃষ্টিগুলোকে, না শুধু সময় নয় সমস্ত সৃষ্টিকে বলেছে স্টপ, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গাড়িটা এটাই শুধু চলবে আর সব ঠিক জায়গায় থাকবে। তারপরে পুরো মেরাজের কার্যক্রম শেষ করার পরে আবার বলছে এবার তোমরা আবার চলা শুরু করো, তখন দেখা গেল পানি আবার নতুন করে চলা শুরু করে, আমাদের সময় নাই, শিকলটা আবার নতুন করে, আমাদের সমসাময়িক বিষয়ের মধ্যে আজকে আলোচনায় এনেছিলাম যে শিশু অপরাধ, শিশু নির্যাতন, এই জিনিসগুলো বেড়েছে, এই 10 সেকেন্ডে বলবেন আর কি। প্রথম কথা হলো কোনো নির্যাতনই ইসলাম অনুমোদন করে না, শিশু নারী ওয়াইফ মা বাবা হারাম একেবারে, এটা কেউ করবে না। আর শিশুর যে কিশোর অপরাধ বেড়েছে এটারও প্রধান কারণ হলো আমরা শরীয়তের সীমারেখা মেনটেন করি না, আমাদের ছেলে মেয়েদেরকে শরিয়া অনুযায়ী গড়ে তুলি না। ধন্যবাদ জানাচ্ছি বৈশাখী টিভির আজকের লাইভ থেকে, আপনি অনেক চমৎকার প্রশ্নের উত্তর দিয়েছেন। বৈশাখী টিভি স্টুডিও থেকে আপনাকে অনেক ধন্যবাদ। জি আপনাকেও ধন্যবাদ, দর্শকদের আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। আগামী শুক্রবার একই সময় আবার দেখা হবে, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।